যে কোনো সোমবার দিনকে এই গাছকে ছুঁয়ে দিয়ে চলে আসুন সাথে সাথেই আপনার হু করে অর্থ উপার্জন হবে এবং টাকা পয়সার অভাব থাকবে না জানেন কি এমন কিছু গাছ আমি এরকমই পাঁচটি গাছের নাম বলে দেব আপনারই হয়তো অজানা রয়েছে অনেক গাছকেই আপনি জানেন বা চেনেন এবং আমাদের বাড়ির আশেপাশেই রয়েছে পরিবেশেই রয়েছে এবং আপনি গ্রামে থাকলেও পেয়ে যাবেন শহরে থাকলেও পেয়ে যাবেন এমন কিছু কঠিন ব্যাপার নয় এই গাছ সব জায়গায় অ্যাভেলেবেল তো এই গাছগুলোর নাম আমি বলে দিচ্ছি পাঁচটি গাছ এমন পাঁচটি গাছ যেই পাঁচটি গাছের গায়ে যদি আপনি স্পর্শ করে এমন একটি কথা বলে দিয়ে চলে আসবেন সাথে সাথেই কিন্তু আপনার অর্থপ্রাপ্তি ঘটবে এই ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা আর্থিক দিক থেকে খুব অবনতির দিকে রয়েছেন অর্থ টাকা পয়সা একদমই নেই হয়তো ব্যবসা মন্দা যাচ্ছে ঠিক আছে ঠিকভাবে আপনার ঘর সংসার চলছে না আপনার জীবনযাপন আপনি করতে পারছেন না টাকা পয়সার খুব অভাব অর্থনৈতিকভাবে খুব দুর্বল হয়েছেন সেক্ষেত্রে আপনি এই কাজটি করবেন ছেলে হলেও করতে পারবেন মেয়ে হলেও করতে পারবেন ঠিক আছে তো এইটা এই ভিডিওটি শুধুমাত্র কিন্তু গরিব ভাই বোনদের জন্য যারা অর্থের দিক থেকে সমস্যায় রয়েছেন আর্থিক দিক থেকে ঠিক আছে অর্থাৎ টাকা পয়সার অভাব রয়েছে তো এই অর্থনৈতিক সমস্যার সমাধানের জন্য আমি এই টোটকাটি বলে দিচ্ছি আপনি হয়তো এই জিনিসগুলো জানেন না আমাদের প্রকৃতিতে এমন কিছু গাছপালা রয়েছে যাদের অসীম গুণাগুণ রয়েছে এবং তন্ত্র উপায়েও এদের প্রচণ্ডভাবে অবদান রয়েছে তো সেই গাছপালাগুলোর নামই আমি বলে দিচ্ছি পাঁচটি গাছ সেই পাঁচটি গাছের নাম আমি বলবো এবং কী কাজটি করতে হবে কী ক্রিয়া করতে হবে আমি সমস্তটাই বলে দিচ্ছি শুধুমাত্র ছোট্ট উপায় করলেই আপনি আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন তো এই কাজটি করতে হবে সোমবার দিন ঠিক আছে সোমবার দিনকে করতে হবে যে কোনো সোমবার এবং আপনাকে টাইমটাও আমি বলে দিচ্ছি যে কখন কাজটি করতে হবে যদি বেলার দিকে করতে চান তাহলে দুপুর বারোটার আগে কিন্তু কাজটি করে ফেলতে হবে সকাল থেকে দুপুর বারোটার আগে কাজটি করতে করে ফেলতে হবে আর যদি বিকালের দিকে করতে চান তাহলে বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে কিন্তু কাজটি করে ফেলতে হবে ঠিক আছে তো টাইমে আমি বলে দিলাম যে কোনো একটা টাইম বেছে নেবেন এবারে আপনাকে কি করতে হবে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে আপনাকে একটি তামার পাত্র নিতে হবে মানে ঘটি নেবেন ঠিক আছে বা তামার কোনো একটা গ্লাস নেবেন তো সেই তামার পাত্রে আপনি মানে বড় দেখেই নেবেন পাত্রটি ঠিক আছে কেননা এটা প্রয়োজন বড় দেখি আপনি একটা ঘটি নেবেন তামার তো সেই পাত্রের মধ্যে আপনি পরিষ্কার জল নেবেন পরিষ্কার কলের জল নেবেন ঠিক আছে খাওয়ার উপযোগ্য এরকম জল নতুন জলটা ধরবেন কল থেকে ঠিক আছে সেই জলের মধ্যে আপনি কিছুটা হলুদ মিশিয়ে দেবেন কিছুটা দুধ মিশিয়ে দেবেন এবং কয়েক দানা কর্পূর মিশিয়ে দেবেন ঠিক আছে তাহলে জলের মধ্যে কি কী মেশাতে হচ্ছে তামার যে পাত্রে জল নিয়েছেন সেই জলের মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো মিশিয়ে দেবেন হলুদ গুঁড়োর প্যাকেট দোকান থেকে কিনে আনবেন দিয়ে কাজটি করবেন এবং কিছুটা দুধ মিশিয়ে দেবেন কাঁচা গরুর দুধ মিশিয়ে দেবেন টাটকা একদম কাঁচা গরুর দুধ এবং তাতে দানা কর্পূরও মিশিয়ে দেবেন ঠিক আছে কর্পূর দশকর মধ্যে দোকানে কিনতে পাওয়া যায় তো এই জিনিসগুলো জলটাই মিশিয়ে সেই জলটি সঙ্গে করে আপনাকে নিয়ে যেতে হবে এবং আরেকটি জিনিস নিয়ে যেতে হবে সেটা হচ্ছে একটা মাটির প্রদীপ একটা মাটির প্রদীপ নিয়ে যাবেন সেই প্রদীপে একটা শলতে দিয়ে দেবেন এবং ঘিয়ের ঘি দিয়ে দেবেন ঠিক আছে ঘি ঘিয়ের প্রদীপ ওইটা হতে হবে তো প্রদীপে যখন সলতে দেওয়া হয় সলতে দেবেন এবং ঘি দেবেন দিয়ে ওই প্রদীপটা নিয়ে যাবেন ঠিক আছে এই দুটো জিনিস সঙ্গে করে আপনাকে নিয়ে যেতে হবে যেই গাছগুলোর নাম আমি বলে দিচ্ছি যে কোনো একটা গাছের কাছে পাঁচটির নাম আমি বলে দেব পাঁচটির মধ্যে যে কোনো একটা গাছের কাছে আপনাকে যেতে হবে ঠিক আছে তো আমি একটা একটা করে গাছের নাম বলছি সেই গাছগুলোর মধ্যে যে কোনো একটা গাছের কাছে আপনি যাবেন তো গাছগুলি হচ্ছে অসত্য গাছ শিউলি গাছ বট গাছ ডুমুর গাছ এবং বেল গাছ এই যে গাছগুলো আমি বললাম যে কোনো একটা গাছের কাছে আপনি যাবেন এগুলো কিন্তু খুব পাওয়ারফুল গাছ এবং এর কিন্তু মহাত্ম প্রচুর তো এই গাছগুলোর কাছে আপনি এই গাছগুলোর মধ্যে যে কোনো একটা গাছ আপনি নিয়ে নেবেন বেছে নেবেন ঠিক আছে তো সেই গাছের কাছে আপনাকে যেতে হবে গিয়ে প্রথমে গাছের গোড়াতে আপনি ঘিয়ের প্রদীপটি জ্বালিয়ে দেবেন জ্বালিয়ে আপনি জোর হাত করে গাছের উদ্দেশ্যে আপনার মনস্কামনাটি জানাবেন অর্থাৎ আপনি আর্থিক দিক থেকে যে উন্নতি হতে চাইছেন সেটা আপনি নিজের মতন করে বলবেন মনের ইচ্ছাটি এই কাজ করে ভক্তি সহকারে যে তামার পাত্রে যে জলটি নিয়ে গেছেন সেই জলটি অল্প অল্প করে ঢেলে ঢেলে আপনাকে ওই গাছের চারিদিকে ঘুরতে হবে প্রদক্ষিণ করতে হবে ওই গাছটিকে কতবার সাতবার সাতবার আপনাকে কিন্তু ওই গাছটিকে গোল করে ঘুরতে হবে ঠিক আছে এবং অল্প অল্প করে জলটা ফেলতে ফেলতে ঘুরবেন ঠিক আছে এই কাজ করে ওই গাছকে ছুঁয়ে আপনি আপনার মনস্কামনাটি অবশ্যই জানাবেন ঠিক আছে বারবার বলছি ওই গাছকে ছুঁয়ে আপনাকে কিন্তু মনস্কামনাটি বলতে হবে আপনার মনের ইচ্ছাটি দিয়ে আপনি সেখান থেকে পেছন দিকে না তাকিয়ে সোজা বাড়ি চলে আসবেন এই কাজটি শুধুমাত্র আপনি করে দেখুন আর দেখুন আপনি আর্থিক দিক থেকে কীরকম স্টেবেল হন আর্থিক যে সমস্যা সেটা কীভাবে মিটে যায় এবং হু করে আপনার অর্থ টাকা পয়সা আসতে থাকবেই থাকবে আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি ছোট্ট টোটকা একটা করে দেখতেই পারেন এই ভিডিওটি শেয়ার করে দিয়ে আমার অনুমতি নিয়ে কাজটি করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকে গুনে গুনে তিরিশ জনকে অনলি থার্টি শেয়ার করে দেবেন ঠিক আছে আর একটি লাইক অবশ্যই দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন প্রতিদিন তন্ত্রমন্ত্রের ভিডিও আপনি এই চ্যানেল থেকেই শিখতে পারবেন পাবেন ঠিক আছে ধন্যবাদ